এখন ডেকে নিয়েছি বিডি কাপল ইটালি। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি আপু। আমি ভাবতে পারছি না এত তাড়াতাড়ি আমাকে, মানে এত তাড়াতাড়ি আমি চলে আসবো এটা আমি ভাবতেও পারিনি। আমি অনেকক্ষণ থেকে লাইভ দেখছি আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম ব্যাকস্টেজে। ইটস রিয়েলি, মানে আমি কি বলবো, আই এম সো হ্যাপি। কেমন আছেন আপনারা? ভালো আলহামদুলিল্লাহ। আমি কালকেও ছিলাম নিশাত আপুর সাথে কথা বলেছি, আজকে আমি মারিয়া ভাবির সাথে কথা বলবো, যেহেতু উনি একটু স্পেশাল তো আমি মারিয়া ভাবির সাথে কথা বলি। তবে আমি দেখছি লাইভে ফার্স্ট থেকে সবাই বাংলায় কথা বলছে, আমি ভাবিকে একটু কমফোর্টেবল করার জন্য তার ভাষায় কিছু কথা বলবো। ওকে ভাবি, তুচে ফাচ। হ্যালো, আছি, অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, আমি কিছু কিছু ওয়ার্ড, মানে আপনাদের ল্যাঙ্গুয়েজ কিছু কিছু শিখেছি আপনাদের ব্লগ দেখে। মানে কি বলবো, আমার এত ভালো লাগে আপনি যখন এত ভাঙা ভাঙা শব্দ নিয়ে মানে বাংলাগুলো বলেন, আমার খুব ভালো লাগে। আমি ইটালিতে থাকি, আমরা যখন ইটালিয়ান কিছু বলি তো তখন দেখা যায় সেটা আমি মানে ফিল করি যে আমরাও এরকম ভাঙা ভাঙা অনেক কিছু বলি ইটালিয়ানদেরকে, যারা মানে ওরাও হয়তো বা আমাদের এগুলো শুনে একটু হাসে। Oh my god, আল্লাহ, আমি আর কি বলবো, আমি আই এম সো হ্যাপি। শিওর ভাইয়া, আপনি আপনাদের মতো আমাদের একটা ব্লগ চ্যানেল আছে, আমরাও দুজন কাপল, আমরা হাজবেন্ড ওয়াইফ এন্ড ওয়াইফ, আমরা এই ব্লগটা করি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিডি কাপল ইটালি। সো ভাইয়া, আপনি যদি একটু সবাইকে বলে দেন আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে। ইনশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ আমরাও দেখবো, হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমি আর বেশি সময় নিব না। আর নিশাত আপুকে থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আপু, আজকেও আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আই রিয়েলি লাভ ইউ আপু, আই রিয়েলি লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু। যারা এখন পর্যন্ত সিরিয়ালে আছে, আমি সিরিয়াল ওয়াইজ সবাইকে দিচ্ছি, আমি কাউকে জাস্ট র্যান্ডমলি নিচ্ছি না। যারা অনেকক্ষণ যাবত ওয়েট করছে, সিরিয়াল কি অনুযায়ী যারা আছেন তারা অবশ্যই চান্স পাচ্ছেন, এবং ভালো করার জন্য অপেক্ষা করার জন্য আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আর বেশি সময় নিব না, আমি চলে যাব, কারণ আমি দেখতেছি অনেকেই লাইভ মানে লাইনে আছে। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ আবার কথা হবে। আর আমাদের ইতালিতে যদি কখন আসেন, শেওয়ার ভাই আর মারিয়া ভাবি অবশ্যই আমাদের রোমে এসে ঘুরে যাবেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আপনারা যারা লাইভটা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব বিডি কাপল ইটালি চ্যানেলটা একটু ঘুরে আসবেন, যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে আসবেন, একটু সাবস্ক্রাইব করে আসবেন, ইটস টোটালি ফ্রি, ইট জাস্ট টেক ওয়ান সেকেন্ড টু সাবস্ক্রাইব সামওয়ানস চ্যানেল। সো আশা করছি আপনারা এতটুকু কাজ করতে দ্বিধাবোধ করবেন না। আর শেরর ভাইয়া মারিয়া আপু যদি আরেকবার বলে দেন, কারণ উনি অনুরোধ করছিলেন, তার চ্যানেলটা যদি আপনি বলেন। হ্যাঁ, ডেফিনেটলি, আপনারা সবাই মিশাত যেরকম বল উনি যে বললেন যে আসলে আমরা কিন্তু অনেকেই, এবং আমি একটা এক্সাম্পল দিই, যেমন ফর এক্সাম্পল অনেকে হয়তো মনে করেন যে আমাদের অনেক সাবস্ক্রাইবার হয়েছে, আমরা আমরা কিন্তু স্ট্যাটস দেখতে পাই, নিশাত হয়তো জানবেন, আমাদের যারা ভিউয়ার্স আছে আমাদের ভিউয়ার্সদের কিন্তু 44% সাবস্ক্রাইব করা, তার মানে 56% যারা আমাদের ভিডিও খুব পছন্দ করে দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করা নেই। তো এরকম আমাদের এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবিং করছে তাদের জন্য। আপনারা হয়তো জানেন যে একটা ক্রাইটেরিয়া থাকে যেটা ফুলফিল করতে হয়, তো আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই নতুন চ্যানেলগুলিকে সাপোর্ট করবেন, বিডি কাপল ইটালি আপনারা গিয়ে দেখবেন, তাদেরকে সাবস্ক্রাইব করবেন, নতুন যারা যারা আছে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ আমাদের কিন্তু তাতে কোনো ক্ষতি হচ্ছে না, 2 মিনিটের একটা ব্যাপার, জাস্ট একটা ক্লিক করে দিলেন। তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন স্টেজে ডেকে নিচ্ছি